হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকালবেলা আমাদের এই মেঝেতে খুব সুন্দর রোদ এসেছে সামনের বারান্দার থেকে, ওই জন্য আমরা নিচে বসেই সকালের চাটা খাচ্ছি। আর আজকে সানডে, সো হ্যাপি সানডে। সবাই রোববার দিনটা কেমন কাটালে? আশা করি সবাই ভালোই কাটিয়েছো। তো আজকে রোববার, রোববারের সকালটা শুরু হলো গরম গরম চা দিয়ে আর সুন্দর মিষ্টি মিষ্টি রোদে বসে, আর সঙ্গে তোমরা আছো, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এখন পাশে দেখছো হাজবেন্ড ওর কিছু কাজ করছে। এবার আমি চা খেয়ে ঘরে যাবতীয় যা কাজ আছে সব করে, তারপর স্নান পুজো সেরে তারপর যাবো রান্নাঘরে। রোববার মানেই বুঝতে পারছো রান্নাবান্নাটা একটু বেশি থাকে, তো সেই জন্য মানে রান্নাঘরে যাওয়ার তাড়াটা আর কি বেশি থাকে সানডেতে। আর আমি ডাস্টিং ক্লিনিং সব কিছু করে তারপর স্নান করতে যাবো, দিদি এসে তো বাকিটা করবেই, যেমন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর তোমার হচ্ছে বাসন ধোয়া। আর আমি চেষ্টা করি দিদি ঘর মুছে যাওয়ার পর ডাস্টিংটা করতে, কিন্তু আজকে যেহেতু রান্নাঘরে যাব ওই জন্য আমি আগেই ডাস্টিংটা সেরে নেব। আর দিদি আবার এসে ঘর ঝাড়ু দেবে, আবার সেই ধুলোবালি গিয়ে ফার্নিচারের উপরে পড়বে, ওই জন্য আমি একটু দিদি চলে যাওয়ার পরেই ডাস্টিংটা করি সাধারণত, কিন্তু আজকে আর সেটা হবে না, পরে আর সময় পাবো না, তো ওই জন্য রান্নাঘরে ঢুকে যাব। আর আজকে আমাদের জলও থাকবে না, ট্যাঙ্কি ওয়াশ হবে। তো এবারে স্নান করে চলে এসেছি, কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়ে এবার ঢুকবো রান্নাঘরে। আর সঙ্গে থেকো, আজকে খুব ভালো ভালো রেসিপি আমি বানাবো, তো সঙ্গে থেকো অবশ্যই তোমরা। প্রথমে বানিয়ে নিচ্ছি মিক্স ডাল, মুগ ডাল বানাবো মিক্স ভেজিটেবল দিয়ে। তো তার জন্য এখানে দেখো ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস আছে আর মটরশুঁটি আছে, ওগুলোকে ফ্রাই করে নিয়েছি একবারে আমি তেলে ফোড়ন দিয়ে, তারপরেই ভেজিটেবলগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর জিরে আদা দিয়ে কষিয়েছি, হলুদ নুন তো অবশ্যই দিয়েছি, আর সোমবারে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তারপর সবজিগুলো দিয়ে সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর জিরে আদা দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো ঘি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। তো এটা হলো প্রথম রেসিপি মিক্স ডাল। আর ডাল আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে, ওই জন্য ডালটা করলাম। আর আজকে যেটা বানাবো তার সাথে ডালটা একটু খেতে ভালো লাগবে ওই জন্য। তো চিকেন মাটন কিছু না, তোমরা ভাবছো সানডে বলে চিকেন বা মাটনের কোনো রেসিপি বানাবো, না চিকেন মাটন কিছু করব না, আজকে মাছ এনেছে। আর আমার বাড়িতে চিকেন মাটন মানে না খেয়ে খেয়ে সবাই মানে কেউ আর সেরকম বেশি পছন্দ করে না, খুব কম হয়, তো মাছটাই সবাই পছন্দ করে। তো আজকে এনেছে পাবদা মাছ, তো মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তার সাথে আছে প্রন, কিছু প্রন ফিশ এনেছে, তো এগুলোকেও ধুয়ে আমি ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করব। তো রান্না শুরু করার আগে মাছগুলোকে ভালো করে ভেজে নেব, দু রকমের মাছগুলোই ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। আর এদিকে দিদি চলে এসছে, দিদি এসে ঘর মুছে ফেলছে। এবার কিছু জামাকাপড় আছে যেগুলো দিদি কাচবে, বাসন ধোয়াও হয়ে গেছে। আর আমি দেখো এদিকে ক্যামেরার দিকে ফলো করতে গিয়ে ক্যামেরা দিয়ে আমি কড়াইটাকে দেখছি, ক্যামেরার ভেতর দিয়ে লেন্স দিয়ে। আর দেখো মাছগুলো উল্টো পাল্টা সব তেলের বাইরে ফেলে দিচ্ছি। আর পাবদা মাছ এমনই মানে একদম তেলের ভেতরে না ফ্রাই করলে পুরো কড়াইয়ে আটকে যায়, তো আমারও সেটাই হয়েছে। এবার কড়াইটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলো মাছের তলায় দিয়ে দিয়ে তারপর মাছগুলোকে আমাকে ভেজে তুলতে হবে, নাহলে একদম কড়াইয়ে আটকে থাকবে। তো আমি ক্যামেরার স্ট্যান্ড নেই, ক্যামেরাটা হাতে নিয়েই আমি ভিডিও করি, তো সেটাই হাতের সামনে নিয়ে আমি করতে গিয়েছি আর এরকম একটা কাজ করে ফেললাম। আর এদিকে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি, ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এর কারণটা হচ্ছে আজকে হবে মিক্স রাইস করব, তার জন্য ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম। আর প্রন ফিশটা মিক্স রাইসেই দেবো, তো সেই জন্যই প্রন ফিশ এনেছে আর কোয়ান্টিটিটা একটু কম। এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি পাবদা মাছটাকে সর্ষে দিয়ে করব, তার জন্য দেখো আমি সানরাইজের পিওর মাস্টার্ড পাউডার ইউজ করছি, যেহেতু আমার মিক্সি নেই ওই জন্য। আর মিক্স ভেজে দেওয়ার জন্য আমি গাছের পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, আর এদিকে তোমার ক্যাপসিকাম আর গাজর দিয়েছি, খুব বেশি ভেজিটেবল অ্যাড করলাম না, তাহলে বাচ্চারা খেতে চাইবে না। আর এদিকে ফ্রাইং প্যানে আমি ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো মাছের প্রিপারেশনটাও করে নিচ্ছি, তার জন্য তেলে জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর মাস্টার্ড পাউডারটা একটু নুন দিয়ে আর জল দিয়ে গুলে রেখেছিলাম 5-10 মিনিটের জন্য, তারপর সেটা তেলে দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিলাম,
এবার পরপর সব মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। খুব সিম্পল বাট খেতে অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়। আর ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এটাই হচ্ছে পাবদা মাছের প্রিপারেশন। আমি সর্ষে পোস্তর পেস্ট আনতে বলেছিলাম বাট ওটা পাইনি, ওটা দিলে আরো টেস্ট হতো। এবার মিক্স রাইসটা বানানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তাতে দিয়ে দিলাম কিছু রসুন আর আদা কুচি, দিয়ে দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। আর ফ্রাইং প্যানে আমি ওদিকে ডিম ভুজিয়াটা বানিয়ে নিয়েছি, সমস্ত ভেজিটেবিলগুলো ফ্রাই করে নিয়েছি। তো তাড়াতাড়ি হবে বলেই আমি এটা করেছি, কেননা মাছের কড়াইটাই আমার লাগবে, এই কড়াইটা বড় বলে, আর ফ্রাইং প্যানে অতটা রাইস ফ্রাই করা যাবে না। তো এই দেখো সমস্ত ভেজিটেবিলগুলো, পেঁয়াজ ভাজার পর ভেজিটেবিলগুলো যেহেতু আগে ভেজে নিয়েছিলাম ওই জন্য দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপর প্রনগুলো দিয়ে দিলাম আর ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব, পরিমাণ মতো নুনও দিয়ে দেব, দিয়ে তারপর এতে রাইসটা দিয়ে ফ্রাই করে নেব। রাইস দিয়ে ফ্রাই করে তারপর দেবো গোলমরিচ গুঁড়ো, একটু দেবো ঘি, আর এতে এখন যাবে সয়া সস, দু চামচ দেবো সয়া সস, আর টমেটো সস দেবো দু চামচ, দিয়ে আর একটু ফ্রাই করে তারপরে রাইসগুলো আমি অ্যাড করবো। তো খুব সিম্পল বাট মিক্স ভেজটা ভীষণ টেস্টি হয়, বাচ্চারা খুব পছন্দ করে। আমি আগেই বলেছি আমার বাচ্চারা প্লেন রাইসের থেকে একটু মিক্স রাইস বা একটু ফ্রাই রাইস এগুলো বেশি পছন্দ করে, পোলাও এগুলো বেশি পছন্দ করে। তো ভাবলাম আজকে একটু মিক্স ভেজটাই করা যাক যেহেতু প্রন নিয়ে এসছে। তো এবার ভালো করে ভেজে নিলাম, এবার রাইসটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবিলের সঙ্গে। দেখো বড় কড়াই হলে সুবিধে হয় নাড়তে, ওই জন্যই আমি এই কড়াইটা নিলাম আর কি, নাড়তে সুবিধে হবে। সমস্ত ভেজিটেবিলগুলোর সাথে আমি ভালো করে রাইসটা মিশিয়ে নেব। আর উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো গরম গরম রাইস হয়ে গেল, ডাল হয়ে গেছে, মাছের প্রিপারেশনটাও রেডি। এবার কিন্তু আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না, রোববারের রেসিপি। আর এটা হচ্ছে পালং শাক আর বড়ি দিয়ে, পালং শাক মানে পালং শাকের শীষগুলো, মানে বড় পালং শাককে আমরা বলি শীষ। তো শীষ চচ্চটি করেছি বড়ি দিয়ে, মূলো বেগুন শিম আলু দিয়ে। আর এই দেখো মিক্স রাইসটা দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর মিক্স ডাল, তো পালং শাকটা একটু বেমানান আজকে যা যা রান্না করেছি তার সঙ্গে, কিন্তু পালং শাকটা দু তিন দিন আগে এনেছিল শীষটা, তো ওই জন্য ভাবলাম করেই ফেলি, ওই জন্য করে ফেলেছি। এবার কিন্তু আমি লাঞ্চটা দিয়ে দিচ্ছি ওদেরকে, তো হাজবেন্ড এখনো আসেনি, একটু পরে হাজবেন্ড আসবে, আগে ওদেরকে খাইয়ে নিই তারপর আমরাও খেতে বসবো। তো কেমন লাগলো আজকে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, অবশ্যই শেয়ার করবে। জল নেই 11টা, না 11:30 থেকে জল নেই। আজকে আমাদের ট্যাঙ্ক, আজকে আমাদের জলের ট্যাঙ্ক ওয়াশ হচ্ছে, আর যত পাইপ লাইনগুলো আছে সব ওয়াশ হচ্ছে, তো সেই জন্য জল নেই 11:30 থেকে। ওই জন্য সকাল সকাল তাড়াহুড়ো করে সবাই মিলে স্নান টান করে জলের যাবতীয় যা কাজ সব তাড়াতাড়ি করে করে নিয়েছি। আর আজকে যা তাড়াহুড়ো করে রান্না করেছি, এমনিতেই রোববার রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে। কি হচ্ছে কালকে হাজবেন্ড একটা ফোন কিনে নিয়ে এসেছে, ফোনটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাবো।
তো পুরনো ফোনটা এই দখল করে বসে আছে, বলছে এটা আমার ফোন আমার ফোন। যদিও এতে সিম নেই কিচ্ছু নেই, এটা ফুল এমটি, তো এটা এখন ফিনান্সিয়াল ফোন। রেকর্ডিং করছে সাইগা পাঠা নিছে। চল এবার শুতে হবে, চল জল আসতে এখনো টাইম লাগবে, বলেছে তো তিন দিন আগে চলে আসবে কিন্তু এখনো সময় লাগবে। অসুবিধে নেই, জল টল সব ধরে রেখেছি, আর কোনো কল ছাড়া যাবে না, কেননা অ্যাসিড দিয়ে পুরো পাইপলাইনটা ক্লিন হবে, তো কল ছাড়লে পরেই তোমার অ্যাসিড জল পুরো পড়বে। তো হাত ফাত পুড়ে যাওয়ার ভয় আছে, তো ওই জন্য মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, কথায় কথায় আমরা গিয়ে কল খুলি হাত ধোয়ার জন্য। তো আমি কি করেছি, একদম মেন থেকে সব কলের লাইনগুলো বন্ধ করে দিয়েছি, নাহলে বাই চান্স যদি খুলে ফেলি আর হাতে একদম পুরো অ্যাসিড জল পড়ে যাবে। আর ভয়টা বেশি প্রিয়াংশুকে নিয়ে, কিছু একটা করবে আর গিয়ে কল খুলবে হাত ধোয়ার জন্য, ওই জন্য সব বন্ধ করে রেখে দিয়েছি। আর আমি সব রান্নাঘরও বাটিতে বাটিতে জল ভরে রেখে দিয়েছি, আর বাথরুমের তো বালতিগুলো ভর্তি করে রেখে দিয়েছি। চলো পিঞ্চু, পিঞ্চু চলো। এবার একে একে সব বন্ধ করে দেবো, নাহলে ঠান্ডা তো আসেই, তার সাথে মশা, এত মশা হয়েছে যে কি বলবো। সন্ধ্যের থেকে মসকুইটো যে ব্যাটটা আছে ফটাস 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 চলতেই থাকে। আর আমাদের এপাশে একটা ফ্ল্যাট হচ্ছে, মানে জানালা দিয়ে বেডরুমে জানলাগুলো দিয়ে কত সুন্দর তোমরা গ্রিনারি দেখতে, সেটা হয়তো আর দেখা যাবে না। ওখানে একটা ফ্ল্যাট হচ্ছে, তো পুরো ব্লক হয়ে যাবে এদিকটা, এই জন্য আমার মনটা ভীষণ খারাপ। তো আমরা চেষ্টা করছি এখান থেকে অন্য কোথাও যাওয়ার, থ্রি বেডরুম একটা খোঁজ করছি, যদি পেয়ে যাই তো এর থেকে ভালো খবর আর কিছু না, কেননা আমার রোদ হাওয়া সব বন্ধ হয়ে যাবে এবার ফ্ল্যাটটা এদিক থেকে হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এই জায়গাটাই ফ্ল্যাটটা হচ্ছে, এখান থেকে পুরো দেখা যাচ্ছে না, আমি পেছন বারান্দায় যাব, বাট তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই দেখো আমার বাড়ির পাশে এই আরেকটা ছাদ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার বাড়ির পাশের বাড়ি, তার পাশের বাড়িটাই পুরো ভেঙে ফ্ল্যাট হচ্ছে, আর ওই দিকটা পুরো ব্লক হয়ে গেল, পুরো এরিয়াটা আর কিছুই দেখা যাবে না। আর এখন যেরকম এত সুন্দর রোদ আসছে, হাওয়া আসছে, সেটাও আর আসবে না, তো এই জন্যই মনটা খারাপ হয়ে গেছে। ওই জন্যই আমরা খুব তাড়াতাড়ি মানে একটা ফ্ল্যাট দেখছি আর কি, ফ্ল্যাট অনেকই দেখা হয়েছে কিন্তু মনের মতন হচ্ছে না আর কি। এই দেখো পেছন বারান্দার থেকে পুরোটা তোমরা বুঝতে পারবে, এই দেখো নিচতলাটা ঢালাই হচ্ছে এখন, এই যে ছাদটা দেখছো এটা আমার পাশের বাড়ি, আর তার পাশের বাড়িটা পুরো ভেঙে দেখো ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো নিচ ফ্ল্যাট যখন ছতলা সাততলা তো হবেই, তো পুরো জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে আর কিছুই দেখা যাবে না, এর জন্য মনটা খুব খারাপ করছে। তো ফ্ল্যাট অনেক কটাই দেখেছি, বাট এই ফ্ল্যাটে যেরকম রোদ হাওয়া আসতো সেরকম পাচ্ছি না, বদ্ধ যে কটা দেখেছি সবই প্রায় বদ্ধ, ওই জন্য পছন্দ হচ্ছে না। যদি মনের মতন পেয়ে যাই, আর এবার থ্রি বেডরুম নেব ইচ্ছে আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, মনটা ভীষণ খারাপ জবের থেকে মানে শুনেছি যে এখানে ফ্ল্যাট হচ্ছে, বুঝতেই পারছো পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে আর কিছুই দেখতে পাবো না, না রাস্তা না গাছপালা কিছুই না। এদিকেও আমার ফ্ল্যাটের এদিকে মানে আমার যে বিল্ডিংটা তার এপাশেও ফ্ল্যাট, এদিকেও ফ্ল্যাট হচ্ছে, সামনেটাও ফ্ল্যাট। তো চলো মন খারাপের সঙ্গেই আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাবাই, টেক কেয়ার।